নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের কাছে সহযোগিতার বড় কোনো আশ্বাস পেলেন না এফবিসিসিআই প্রশাসক। উল্টো নিয়ন্ত্রক সংস্থার কঠোর সমালোচনা করলেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের মতে, ডিমের দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমালে আধিপত্য বাড়াবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। অস্থির নিত্যপণ্যের বাজারে স্বস্তি মিলছে না কিছুতেই। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সহযোগিতার আশায় এই আয়োজন করে এফবিসিসিআই। সংগঠনের প্রশাসকের নেতৃত্বে উঠে আসে চলমান ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা। উপস্থিত ব্যবসায়ীরা জানান, সংকটের মূলে হাত দিতে পারছে না কোনো সংস্থা। যেখানে হাত দিলে যে সমস্যাটার সমাধান হবে সেই জায়গায় হাত দেওয়া হয় না, সেটা নিয়ে হাত দেওয়া হয় না, হয়তো হাত পড়ে যাবে বা সামথিং অন্য কিছু বিষয় থাকে। এই নিয়ন্ত্রণ সংস্থার অবহেলা আছে বলেই আমি মনে করি এই বিষয়গুলা মানে কন্ট্রোল করা যায় না। আপনি যদি ভ্যালু চেইনের একটা ইয়ে না করেন, মেকানিজম তৈরি না করেন, এবং ঢাকায় কিভাবে মালটা আসবে, এবং এটা কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে থাকতে হবে, এবং আমাদের যে চেম্বাররা আছে, বিভিন্ন চেম্বাররা, বিভিন্ন সমিতিরা, বিভিন্ন জায়গা আছে, তারা মিলে এই কাজটা করতে হবে। বক্তারা বলেন, মধ্যস্বত্বভোগী কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা আধিপত্য বাড়াবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর। এ সময় সমস্যা কাটাতে বড় কোম্পানিগুলোকে ন্যায্য মূল্যে ডিম মুরগি বিক্রির আহ্বান জানানো হয়। একটা নির্দেশনা যদি আসে যে সিপি এবং কাজী ফার্মকে ব্যবসা করতে হলে তাদের যেখানে প্রতিদিন মুরগি ভাজা বিক্রি হচ্ছে, চিকেন ফ্রাই বিক্রি হচ্ছে সকাল বিকাল, সেই জায়গায় ডিরেক্ট মুরগির ডিমটা বিক্রি হোক, অনেক সহজ হয়ে যাবে সলিউশনটা। আমাদেরকে 20% দেওয়া হয়েছে, বাকি 80% ডিম এখনো ওনাদের হাতে। আবার ওনারা এই ডিমগুলির দাম 11 টাকার উপরে বিক্রি করে, তাহলে এই বাজারে আবার অস্থিতিশীল তৈরি হবে। আমার কথা হইলো ওনারা ওখানেই বিক্রি করুক, কিন্তু 10 টাকা 58 পয়সায় বিক্রি করুক। সাপ্লাই চেইন তো আমাদের ঠিক থাকতে হবে, এবং বিভিন্ন কোম্পানি প্লাস বিভিন্ন মিডিয়া থেকে যদি আমরা সঠিকভাবে ডিম পাই সরবরাহ করতে পারি, তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। 2টা বা 3টা ভ্যালু অ্যাডকে নিয়ে যে মুনাফাটা আসতো বাজারে যেত, সেইটা আমি একজনের হাতে তুলে দিচ্ছি, অর্থাৎ কর্পোরেটের হাতে তুলে দিচ্ছি। সরকারি উদ্যোগের প্রভাব মাঠ পর্যায়ে পড়ছে না বলে জানান এফবিসিসিআই মহাসচিব। এমন অবস্থায় ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রশাসক। এবং সরকার অনেকগুলো ইতিমধ্যে কমিয়ে দিয়েছে তাদের ডিটিগুলো, তাহলে এটার তো ইম্প্যাক্ট পড়বে মাঠ পর্যায়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার এই মুহূর্তে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে জোরালোভাবে সহযোগিতা করাটা দরকার। যেই পণ্যগুলি নিয়ে আমরা আজকে কথা বলেছি, এর দাম যেন বৃদ্ধি না পায়, শীঘ্রই যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। বৃহস্পতিবার বিকেল থেকেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ভোক্তা পর্যায়ে প্রতি হালি 48 টাকায় ডিম বিক্রি করবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।